ভারতের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল দিনগুলি ইতিহাসে লিপিবদ্ধ স্বর্ণময় ওই দিনগুলি শুধুমাত্র সাক্ষী নয় আধুনিক বিশ্বে সমাদৃত আজাদি কা সফর আকাশবাণী কে সাথ কেন্দ্রীয় কর্মসূচিতে আন্দোলনের প্রত্যেকটি দিন যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না এটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরব শিবরাম হরি রাজগুরুর গল্প উনিশশো সালের চব্বিশে অগস্ট পুনার খের গ্রামে জন্ম রাজগুরুর পিতা হরিহরণ রাজগুরু মাতা পার্বতী দেবী তার সম্মানে খের গ্রামের নামকরণ করা হয় রাজগুরুনগর অল্প বয়সেই তিনি সেবা দলে যোগদান করেন রামপ্রসাদ বিসমিল শচীন্দ্র সান্নাল ও অন্য কয়েকজন মিলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করলে তার সদস্য হন রাজগুরু অচিরেই ভগৎ সিং ও সুখদেবের সহযোগী হয়ে ওঠেন রাজগুরু উনিশশো সালের সতেরোই ডিসেম্বর ব্রিটিশ পুলিশ কর্তা জন স্যান্ডার্সের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি সাইমন কমিশনের প্রতিবাদে এক মিছিলে অংশগ্রহণ করেছিলেন লালা লাজপত রায় সেই মিছিলে হামলা চালায় ব্রিটিশ পুলিশ লাঠির আঘাতে মারা যান লালা লাজপাত রায় সেই মৃত্যুর বদলা নিতেই স্যান্ডার্সের ওপর হামলার ছক কষা হয়েছিল এই ঘটনায় তিনজনকেই দোষী সাব্যস্ত করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় ভগৎ সিং সুখদেবের সঙ্গে রাজগুরুকেও ফিরোজপুরের হুসেনীওয়ালায় শতদ্রু নদীর তীরে তাদের সমাধিস্থ করা হয় প্রতিবছর বছর হুসেনিওয়ালায় ভারত মাতার এই তিন বীর সন্তানের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাজারো মানুষ কেলাপ্পাজি কেলাপ্পান নায়ার আজকের পর্বে আমরা আলোচনা করব অপর এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং সাংবাদিক কেলাপ্পাজি কেলাপ্পান নায়ারকে নিয়ে তিনি কেরালা গান্ধী নামেও পরিচিত আজ তার একশো বত্রিশতম জন্মবার্ষিকী আঠেরোশো উননব্বই সালের আজকের দিনেই কেরলের কালিকটে জন্মগ্রহণ করেন এই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অসহযোগ আন্দোলনের প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম কে কেলাপ্পান নায়ার মালাবার অঞ্চলে বড়সড় আন্দোলন গড়ে তোলেন তিনি যার ফলস্বরূপ একাধিকবার গ্রেফতার হতে হয় তাকে উনিশশো তিরিশের লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেন কে নায়ার পায়নুর সমুদ্র সৈকত পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি এবং সেখানেই তৈরি করেন লবণ একদিকে সামাজিক সংস্কার আনার জন্য লড়াই চালিয়েছেন তিনি অন্যদিকে তার লড়াই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পাশাপাশি জাতপাত বৈষম্য ও অস্পৃশ্যতার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলেন তিনি কেরল রাজ্যের ঐক্যবদ্ধকরণেও বড় ভূমিকা পালন করেন কে নায়ার উনিশশো বাহান্ন সালে সাংসদ নির্বাচিত হন তিনি সাংসদের মেয়াদ পূর্ণ হলে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন নিজেকে নিয়োজিত করেন সর্বোদয় আন্দোলনে